হ্যালো বন্ধুরা, প্রচেষ্টার ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি ক্লাস টুয়েলভের প্রথম যে ইউনিটটা রয়েছে স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স, ওটা কিন্তু আমি শুরু করেছি। এবং এই ইউনিটের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে প্রাথমিক ঘটনাবলী বা এলিমেন্টারি ফেনোমেনা, এই চ্যাপ্টারটা কিন্তু আমি শেষ করে ফেলেছি এবং তিনটে ক্লাসে আমি এটা পড়িয়েছি। তো যারা যারা এই স্থির তড়িতের একদম বেসিক্স কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও, খুব সহজে যদি বুঝতে চাও, তাদের বলবো অবশ্যই আমার ওই তিনটে ক্লাস তোমরা দেখো, ঠিক আছে? তো আজকে আমি কিন্তু একদম সেকেন্ড চ্যাপ্টার, নতুন চ্যাপ্টারটা শুরু করব, যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, ওকে? এবং তার মধ্যে আজকে আমরা মূলত যেটা পড়ব সেটা হচ্ছে কুলম্বের সূত্র বা কুলম্বস ল, যেটাকে ইংলিশে বলছে। দেখো, আমরা আগের ক্লাসে পড়েছি দুই ধরনের আধান হয়, একটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ। এবং দুটো সম আধান অর্থাৎ পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। এবং এক বিপরীত আধান অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভ কী করে? পরস্পরকে আকর্ষণ করে। বিকর্ষণ করে বা আকর্ষণ করে মানে কি, তাদের মধ্যে একটা বল রয়েছে, বিকর্ষণ বল বা আকর্ষণ বল। এবার বল তো রয়েছে বুঝলাম, কিন্তু সেই বলের পরিমাপটা কত? না, সেই বলের পরিমাপটাই প্রথম নির্ণয় করেছিলেন বিজ্ঞানী চার্লস কুলম্ব, এবং তিনি এই পরিমাপ সম্পর্কিত একটি সূত্র তিনি দিয়ে দেন, যাকে বলা হয় কুলম্বের সূত্র। তো সূত্রটা কেমন সেটা আমরা এখন জানবো। ধরো দুটো চার্জ রয়েছে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, ঠিক আছে? দুটো চার্জ রয়েছে, এবার এরা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, যা খুশি একটা চার্জ রয়েছে। এবং এদের মধ্যে ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে ধরলাম R। ডিস্টেন্স মানে কি, দুটো চার্জের একদম ঠিক কেন্দ্র, দুটো চার্জের কেন্দ্রবিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্বটা, কিন্তু কোনো বক্রপথে না, একদম সরল রৈখিক যে দূরত্ব সেটাই হচ্ছে ধরলাম R। তাহলে কুলম্ব বলছে, এবং এদের মধ্যে যদি আকর্ষণ বা বিকর্ষণ যাই বল হোক না কেন, সেই বলটা যদি এফ হয়, সেই এফ হচ্ছে এই দুটো আধানের গুণফলের সাথে সমানুপাতিক, অর্থাৎ এই আধান এবং এই আধানের যে মান তাদের গুণফলের সাথে বলটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ গুণফল যদি বাড়ে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা বাড়বে, যদি গুণফল কমে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কিন্তু কমবে। এবং এই বল আর কার সাথে সমানুপাতিক? না, এফ প্রপোজনাল টু 1/r2। এই যে ডিস্টেন্সটা তাদের মধ্যে, সেই ডিস্টেন্সের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? ব্যস্তানুপাতিক অর্থাৎ এই আর যদি, মানে আর এর ভ্যালু যত বাড়বে, ডিস্টেন্সটা যত বাড়বে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কমে যাবে, এবং ডিস্টেন্স যত কমে যাবে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বেড়ে যাবে, ঠিক আছে? এবার এই দুটোকে আমরা কম্বাইন করে কী লিখতে পারি? এফ প্রপোজনাল টু Q1 Q2 r2, ঠিক আছে? Q1 Q2 r2 দুটোকে আমি কম্বাইন করে লিখলাম। তাহলে এটাকে যদি সমান করে আমরা কী লিখতে পারি? এফ সমান K'Q1 Q2 r2, যেখানে কেটা হচ্ছে একটা ধ্রুবক। এটাই হচ্ছে কুলম্বের সূত্রের, এটাই হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে? এটাই হলো কুলম্বের সূত্র, যেখানে K'টা হচ্ছে একটা ধ্রুবক। K' হলো ধ্রুবক যেটার কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নেই, অর্থাৎ এই ধ্রুবকটা সর্বজনীন নয়, ধ্রুবকটা কিছু কিছু জিনিসের ওপর নির্ভর করে। যেমন হচ্ছে, এক নম্বর হচ্ছে মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি অর্থাৎ ভিন্ন মাধ্যম, মাধ্যম যদি ভিন্ন হয়, ধরো বায়ু মাধ্যম, জল মাধ্যম, এরকম ভিন্ন ভিন্ন মাধ্যমে কিন্তু K' এর ভ্যালুটা ভিন্ন হয়। আরেকটা কার উপর নির্ভর করে? আরেকটা হচ্ছে K'টা কার উপর নির্ভর করে? ব্যবহৃত পদ্ধতির ওপর। ব্যবহৃত পদ্ধতি মানে কি?
মানে আমরা সিজিএস পদ্ধতিতে করছি না এসআই পদ্ধতিতে করছি তার উপর নির্ভর করছে। সিজিএস এ একরকম ভ্যালু হয়, এসআই তে একরকম ভ্যালু হয়, ঠিক আছে? তাহলে বোঝা গেল এটাই হলো কুলম্বের সূত্র। এবার এই যে সূত্রটা কুলম্বের সেটা কি সব জায়গায় প্রযোজ্য? তা কিন্তু নয়, কিছু শর্ত রয়েছে কুলম্বের সূত্র প্রযোজ্যের জন্য। কি শর্ত? আমরা যদি শর্ত বলি কুলম্বের সূত্রের, দুটো শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে এই আধানগুলোকে বিন্দু আধান হতে হবে, বিন্দু আধান। বিন্দু আধান মানে কি? বিন্দু আধান মানে হচ্ছে এই দুটো যে আধান রয়েছে এদের আকার, এদের মধ্যে এই যে ডিস্টেন্স, এর থেকে কিন্তু খুবই নগণ্য হতে হবে, ঠিক আছে? মানে এদের আকার ছোট হতে হবে এবং ডিস্টেন্সটাকে অনেক বড় হতে হবে। এবারে বিন্দু আধান মানে তোমরা বলবে তাহলে খুব ক্ষুদ্রতি ক্ষুদ্র আধান হতে হবে, তা কিন্তু নয়। ধরো তোমার একটা ফুটবলের মতো বড় একটা কোনো পার্টিকেল আছে, আহিত পার্টিকেল মানে আধান রয়েছে একটা বড়, দুটো এরকম আধান রয়েছে। এবার তারা দুজন যদি অনেক দূরত্বে থাকে, অনেক বেশি দূরত্ব, 20 কিলোমিটার 30 কিলোমিটার অনেক বেশি দূরত্ব থাকে, তাহলে সেই দূরত্বের কাছে ওই ফুটবলটার আকারও তো তখন নগণ্য হয়ে যাবে। তখন সে ফুটবল আকৃতির আধানটাকেও কিন্তু বিন্দু আধান বলবো আমরা। তাহলে বিন্দু আধানের কোনো মানে মানে বিন্দু আধান বলতে তার আকারটা যে এই ফিক্সড সেরকম কিন্তু নয়, মানে তার ডিস্টেন্সের থেকে তার আকারটা নগণ্য হবে, তাকেই আমরা বিন্দু আধান বলবো, ঠিক আছে? এবং আরেকটা কি শর্ত হবে? আরেকটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা তাদের মধ্যে, অর্থাৎ আর কি কার থেকে বড় হতে হবে? নিউক্লিয় দূরত্ব, তো নিউক্লিয় ডিস্টেন্স তার থেকে বড় হতে হবে। নিউক্লিয় দূরত্বটা কত? এর মান হচ্ছে প্রায় 10^-15 মিটার। বুঝতে পারছো কতটা কম? 10^-15 মিটারের থেকে বড় হলে তবেই কিন্তু কুলম্বের শর্ত, কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। এটা কিন্তু তার শর্ত। এর ভেতরে থাকলে, এর থেকে কম ডিস্টেন্স থাকলে দুটো আধানের মধ্যে, তাহলে কিন্তু আর কুলম্বের সূত্রটা প্রযোজ্য হবে না, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা জানলাম যে কে ড্যাশের মানটা কিন্তু মাধ্যমের প্রকৃতি এবং ব্যবহৃত পদ্ধতির উপর নির্ভর করছে। তাহলে নিশ্চয়ই এর বলটা, আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটো বিন্দু আধানের মধ্যে প্রকৃতি এবং পদ্ধতি অনুযায়ী কিন্তু পরিবর্তিত হতে থাকবে। তো সেটা কেমন পরিবর্তিত হয় সেটা এখন আমরা দেখব। দেখো আমরা এটা কুলম্বের সূত্রটা পেলাম। এবার যদি ধরো আমরা বলছি আমাদের মাধ্যমটা শূন্য মাধ্যম নিয়েছি, আমরা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম আমরা নিয়েছি, সেক্ষেত্রে কি হয়? এবং সিজিএস পদ্ধতি, পদ্ধতিটা কি নিয়েছি? সিজিএস। সেই পদ্ধতিতে কে ড্যাশের ভ্যালুটা হয় কিন্তু 1, অর্থাৎ শূন্য মাধ্যমে এবং সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের ভ্যালুটা হয় 1। তাহলে তখন আমাদের বলটা কি হবে? এফ সমান Q1Q2/r² কেডাসটা 1 হয়ে গেল। এবারে এসআই পদ্ধতি যদি আমরা নিই, এসআই পদ্ধতি, তখন কি হবে? কেডাস ভ্যালুটা কত হবে? এসআই পদ্ধতিতে কেডাসের ভ্যালুটা হয় 1/4πε₀, ঠিক আছে? তখন তাহলে বলটা কি হবে? এফ সমান 1/4πε₀ Q1Q2/r², এটা পাবো। এবারে এপসাইলিং জিরোটা কি? এই এপসাইলিং জিরোটাকে বলা হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা বা ইংলিশে যাকে বলা হয় পারমিটিভিটি, পারমিটিভিটি। ওকে, তাহলে এপসাইলন জিরোটা হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলন জিরো সমান আমরা এখান থেকে কি লিখতে পারি? এপসাইলন জিরো সমান আমরা লিখতে পারি 1/4πQ1Q2/f², এটা আমরা এখান থেকে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই এপসাইলন জিরোর একক আর মাত্রাটা কি হবে এই সমীকরণ থেকে আমরা পেয়ে যাব। তাহলে এককটা আমরা কি পাবো?
একক যদি বের করি আমরা এপসাইলন জিরো, দেখো কিউ ওয়ান আর কিউ টু, কিউ ওয়ান গুলো কি একটা আধান চার্জ, এদের এসআই ইউনিট কি হয়? কুলম। কুলম স্কোয়ার হবে তাহলে, দুটো আধান রয়েছে। নিচে হচ্ছে এফ, এফ এর একক কি, বলের একক কি, নিউটন। তাহলে নিউটন, ওপরে উঠলে মাইনাস ওয়ান এবং নিচে হচ্ছে আর, অর্থাৎ মিটার টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে এসআই একক, এপসাইলন জিরোর এসআই একক হচ্ছে এটা, ঠিক আছে। এবার এই এপসাইলন জিরোর কিন্তু একটা কনস্ট্যান্ট মান রয়েছে, ধ্রুব একটা মান রয়েছে, অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সমান হচ্ছে 8.854 ইন্টু 10^-12 কুলম স্কয়ার, নিউটন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মিটার টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই, 1/4 পাই এপসাইলন জিরোর মানটা হয়, তোমরা ক্যালকুলেটারে বসিয়ে দেখবে 1/4 পাই এপসাইলন জিরোর মানটা হয় 9 × 10^9। কি হবে ইউনিট, কি হবে তাহলে, এপসাইলন জিরোটা নিচে চলে আসছে তাহলে এটা উল্টে যাবে, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল, উল্টে গেল। তাহলে আমরা কি লিখতে পারবো তখন, শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে ফোর্সটা তখন আমরা শর্টে লিখতে পারবো 9 × 10^9, 1/4 পাই এপসাইলন জিরো মানটা বসিয়ে দিলাম, ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ঠিক আছে। তখন এটার একক কি হবে, কারণ এটা তো আমরা এসআইতে নিয়েছি 9 × 10^9, এটা হচ্ছে নিউটন হয়ে যাবে, নিউটন, যে বলটা আমরা পাবো সেটা নিউটন, ঠিক আছে, বোঝা গেল। তো এ তো গেল শূন্য মাধ্যমে, কিন্তু আর অন্যান্য মাধ্যমে কি হবে, অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে বলটা কিভাবে চেঞ্জ হবে, সেটা তখন হবে ধরো এখানে যে কোনো মাধ্যম যদি আমরা নিই, যে কোনো মাধ্যম, যে কোনো মাধ্যম যদি আমরা নিই, তখন বলের ভ্যালুটা হবে এফ সমান 1/4 পাই এপসাইলন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ঠিক আছে। যেখানে এপসাইলনটা কি, এপসাইলন হলো ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সাথে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার কিন্তু একটা সম্পর্ক রয়েছে, কেমন সম্পর্ক, সেটা হচ্ছে এপসাইলন সমান কে ইন্টু এপসাইলন জিরো, ঠিক আছে। তাহলে কে সমান আমরা কি পাবো, এপসাইলন বাই এপসাইলন জিরো। এই কেটা কি, কে হচ্ছে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি বা কে কে আরো বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে। ইন জেনারেল যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্রটা কিভাবে লিখতে পারি, এফ সমান 1/4 পাই কে ইন্টু এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্রের ইন জেনারেল একটা ফর্ম, মানে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, ঠিক আছে। এবারে আমরা এই কুলম্বের সূত্রের এটা যেটা দেখলাম এটা হচ্ছে স্কেলার রূপ, ঠিক আছে, অর্থাৎ এটা শুধু মান দেখলাম। এবার এই বলটার তো একটা অভিমুখ রয়েছে, বল মানে কি, একটা ভেক্টর রাশি বলের একটা অভিমুখ রয়েছে, তাহলে এই বলের অভিমুখ কোন দিকে, অর্থাৎ কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা এখন আমরা দেখব সেটা কেমন হয়। তো দেখো আমরা দুটো আধান নিচ্ছি, একটা হচ্ছে কিউ ওয়ান আর একটা হলো কিউ টু, ঠিক আছে। এবার যেখানে একটা এখানে মূল বিন্দু আমি ধরে নিচ্ছি ও, তো ওই মূল বিন্দু থেকে ও থেকে কিউ ওয়ানের অবস্থান আমরা ধরে নিচ্ছি আর ওয়ান, এবং ও বিন্দু থেকে কিউ টু এর অবস্থান আমরা ধরে নিচ্ছি আর টু, ঠিক আছে। এবার কিউ ওয়ান থেকে কিউ টু এর ডিস্টেন্সটা কি হবে, আর টু ওয়ান, আর
1 সমান আমরা কি জানব r 2 মাইনাস r 1 সব সময় ফাইনাল থেকে আমরা কিন্তু যেটা ইনিশিয়াল সেটাকে বিয়োগ দেব অর্থাৎ q1 থেকে q2 এর দূরত্ব মানে হচ্ছে r 2 মাইনাস r 1 যেটাকে আমরা r 2 1 দিয়ে লিখলাম এবং q2 থেকে q1 এর ডিসটেন্সটা কত r 1 2 r 1 2 সমান আমরা কি লিখতে পারি r 1 মাইনাস r 2 ঠিক আছে এবার ধরছি আমরা q1 আধান দ্বারা q2 আধানে বল কি হবে কি জানলাম আমরা এতক্ষণ তাহলে এটা কি f12 হবে 1 এর দ্বারা 2 এর উপর বল f12 সমান আমরা কি জানলাম q1 q2 আর এর থেকে এটা ডিসটেন্স মানে r 2 1 এর হোল স্কয়ার এখানে অবশ্যই কনস্ট্যান্টটা থাকবে k ড্যাশ r 2 1 এর হোল স্কয়ার তো এটা যেটা আমরা জানলাম এটা কিন্তু তার তার স্কেলার তার রূপ কুলম্বের সূত্রে স্কেলার রূপ ঠিক আছে এবার যখন আমরা এই বলটাকে ভেক্টর রূপ জানতে চাইবো অর্থাৎ এই বলের দিক কোন দিকে এবং এটা মানে কি যখনটা সেটা স্কেলার ছিল এটা কি শুধুমাত্র ম্যাগনিটিউডটা ছিল তার ম্যাগনিটিউড এটা শুধুমাত্র মানটা ঠিক আছে এবার যখন এর দিক বলবো তখন কিন্তু এর সাথে কি যোগ করতে হবে আমাদের একটা ইউনিট ভেক্টর আমাদের ইউনিট ভেক্টর আনতে হবে যেটা হচ্ছে r21 অর্থাৎ এই r21 এর দিকটা কোন দিকে সেটা জানতে কিন্তু r21 এর আমাদের একটা ইউনিট ভেক্টর আনতে হলো এবং ইউনিট ভেক্টরটা আমরা কি করে বের করি ধরো যদি একটা ভেক্টর a হয় তার ইউনিট ভেক্টরটা হলো a ভেক্টর ভাজিতক তার ম্যাগনিটিউড ওকে তো আমরা পরের লাইনে লিখতে পারি k ড্যাশ q1 q2 বাই r21 এর হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি r21 ভেক্টর বাই r21 এর ম্যাগনিটিউড তাহলে আমরা কি পাচ্ছি k ড্যাশ সমান q1 সরি k ড্যাশ ইনটু q1 q2 বাই r21 এ দেখো এখানে স্কয়ার আর এখানে আরেকটা এসে গেছে q আর উপরে হচ্ছে r21 এটা হলো গিয়ে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কুলম্বের সূত্রের ভেক্টর রূপ ঠিক আছে একইভাবে যদি আমরা বলি q2 আধান দ্বারা q1 আধানের উপর বল তখন কি হবে তখন হবে f21 সমান আমরা কি লিখব k ড্যাশ q1 q2 বাই কি হবে তখন r12 হয়ে যাবে কারণ 2 এর দ্বারা 1 এর উপর হচ্ছে r12 r12 এর ম্যাগনিটিউড এর কিউব ইনটু r12 ভেক্টর কিন্তু ভেক্টরটা না দিলে কিন্তু ভুলে যাবে ভেক্টর তাহলে তাদের এগুলো অভিমুখ মানও বোঝাচ্ছে এবং অভিমুখ বোঝাচ্ছে ঠিক আছে বলটা এবারে দেখো r21 মানে কি k ড্যাশ q1 q2 বাই r21 মানে কত আমরা জানলাম r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ঠিক আছে এবার এটা তো ম্যাগনিটিউড দেখো তো r2 থেকে r1 যদি বাদ দিই বা r1 থেকে r2 যদি বাদ দিই তাদের ম্যাগনিটিউডটা একই কিন্তু তাদের দিক আলাদা তাহলে এখানে এই r21 এর ম্যাগনিটিউড সমান r12 এর ম্যাগনিটিউড আমরা লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি r12 এর কিউব কারণ ম্যাগনিটিউড তো দুজনের সমান এবারে দেখো মাইনাসটা আমি কমন নিচ্ছি একটা মাইনাস কমন নিচ্ছি নিলে কি হবে দেখো তো k ড্যাশ q1 q2 মাইনাসটা যদি আমি বাইরে বের করে লিখি কি হচ্ছে r1 মাইনাস r2 বাই r1 2 এর ম্যাগনিটিউড এর কিউ এটা মাইনাসটা কিন্তু গুণ আকারে আছে তাহলে আমরা কি লিখব মাইনাস k ড্যাশ q1 q2 দেখো r1 মাইনাস r2 কিন্তু r1 2 হয়ে গেল এর ভেক্টর বাই r1 2 এর কিউ দেখো তো এটা সমান দেখো
আমরা এখান থেকে গেলাম গিয়ে গিয়ে এটা সমান কিন্তু আমরা পেয়ে গেলাম দেখো এটা অর্থাৎ মাইনাস অফ f 21 তাহলে f 12 থেকে আমরা f 21 এ চলে গেলাম তাহলে অতএব আমরা বলছি f 12 সমান মাইনাস অফ f 21 অর্থাৎ q1 q2 এর উপর যে বল প্রয়োগ করবে এবং q2 q1 এর উপর যে বল করবে দুটো বলই কিন্তু একই কিন্তু তাদের অভিমুখ বিপরীত অর্থাৎ বল দুটো সমান ও বিপরীত ঠিক আছে বোঝা গেল তো আজকের ক্লাসে আমি তাহলে কুলম্বের সূত্রটা কি বললাম এবং আমরা কোন একটা মাধ্যমে পরাবৈদ্যুতিক যে ধ্রুবক সেটা সম্বন্ধে জানলাম কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপ সেটা কিন্তু আমরা দেখালাম তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পারবে এবং ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং প্রচুর কিন্তু শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ